সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই সংসারে। সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি রূপ, সব লোকে কয় লালন কি রূপ সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, কেউ মালা কেউ তসবি গলে, তাই তো সবাই ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি বলে, তাই তো সবাই ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, নাই কোনো চিহ্ন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শূন্য দিলে হয় মুসলমান, শূন্য দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। শূন্য দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনে পৈতায় প্রমাণ, বামন চিনে পৈতায় প্রমাণ, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শূন্য দিলে হয় মুসলমান, শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। বামন চিনে পৈতার গুণে, বামন চিনে পৈতার গুণে, বামনি চুরি নাকি করে। সব লোককে কয় লালন কি জাত সংসারে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। সব লোককে কয়
লালন কি যাক সংসারে, কেউ মালা কেউ তসবি গলে, কেউ মালা কেউ তসবি গলে, আই তো সব ভিন্ন বলে, কেউ মালা কেউ তসবি বলে, আই তো সব ভিন্ন বলে, দাওয়া কিংবা আশার কালে, দাওয়া কিংবা আশার কালে, কোথায় যাবের চিহ্ন থাকি, সব লোকে কয় লালন যাক, সব লোকে কয় লালন কি যাক সংসারে, সব লোকে কয় লালন কি যাক সংসারে, লালন বলে ওরে লালন বলে, লালন বলে জাতের কিরু, দেখলাম না এই সংসারে, সব লোকে বলে লালন কি জাত, লোকে বলে লালন কি জাত ভব সংসারে, সুন্নত দিলে হয় মুসলমান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈথার গুনে, বামন চিনে পৈথার গুনে, বামনি চিনে কেমনে, সব লোকে পায় লালন কি যাক সংসারে, সব লোকে পায় লালন কি যাক সংসারে, বন্ধুগণ বাংলাদেশ এটা আফগানিস্তান না, পাকিস্তান না, আমাদের এক ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, সে ফেসবুকে পোস্ট দিয়েছিল যে এই কথাটা লিখে যে সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, এর জন্যে তাকে শরীয়তপুরের ওসি গ্রেপ্তার করেছে এবং চালান দিয়েছে, কারণ কিছু ধর্মান্ধ মুমিন তাদের বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাহলে আমি কোনো শিল্পী না, আমি চ্যালেঞ্জ করলাম, আমি এটা প্রতিদিন গাবো, 100 বার গাবো, 1 লক্ষ বার গাবো, যদি কেউ তোমরা গ্রেপ্তার করতে পারো আমাকে করো, আর আমি কালকে হাইকোর্টে রিট করব, ওই যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছে এই কারণে হাইকোর্টে আমি রিট করব, আমি দেখব ওসির পোশাক খুলব, খোলার পরে আমাদের মতো তারে পাবলিক বানাবো, তারপরে তার লগে খেলবো, তার লগে যখন আমি খেলবো সে আমার সাথে দেখা করতে পারবে না, কারণ আমি তো কেন্দ্রীয় নেতা ঢাকায় বসে থাকি, আমার ফরিদপুরের যে ছেলেপেলে আছে, পোলাপান কমিটি আছে, তাদেরকে দিয়ে তার সাথে খেলাবো আমি। আর কত বড় দুঃসাহস যে কয়েকজন মৌলবতীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে। আমি ওসিকে বলি যে ওসি সাহেব, যে সব মৌলবাদীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে ওই কয়েকজনকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আপনি জানতে পারতেন, ওরা একজনের পুটকি আর একজন মারে সারাদিন, ওই শালাগো কোনো কাজ নাই, ওরা একজনকে উপর করে হয়ে আর একজনের পুন মারে, ওদের কোনো কাজ নেই, ওদের সবসময় ওদের নুতে অনুভূতি আঘাত লাগে, কিন্তু আপনি সরকারি চাকরি করেন, আপনি কি মন্ডল জানি নাম ওসির, সেই অসুখে বলতেছি
তোর বাপের নাম ভুলে দিব আমি, কালকে হাইকোর্টে রিট করতেছি, তোর এখানে আনবো, তোর পোশাক খোলাবো। এই গান শত বছর ধরে হাজার হাজার লোক গায়, কিন্তু কিছু মৌলবাদীর অনুভূতিতে আঘাত লাগলো, আর এই ছেলেটা ফেসবুকে খালি পোস্ট দিছে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হলো। এর জন্যে তোমার, তুমি কত বড় ওসি হইছ তোমার এটা দেখাবো আমি, তুমি কত বড় ওসি হইছ এটা তোমাকে আমি দেখাইতেছি কালকে। আমি খোঁজ খবর নেই, সবাই ভালো থাকবেন, এই জন্য আমি শিল্পী না, আমি গান জীবনে গাই নাই, গানও গাই নাই, কিন্তু আমি প্রতিদিন গাবো, 100 বার গাবো, যে কোনো খানকির ভোলা যদি পারস, এই গান গাওয়ার জন্যে যদি কোনো খানকির পোলা পারো যে তোর অনুভূতিতে আঘাত লাগছে, তাইলে আমারে গ্রেপ্তার কর। তোর ওসি, তোর আগে পোশাকটা খুলে নিয়ে তোর সমান সমান করে নেওয়ার পর তোর লগে খেলা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।